শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে বরাবরের মতোই সুন্দর দিনের প্রত্যাশা নিয়ে অনুষ্ঠান শুরু করছি পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি খালেদা এবং শেষ সাথে রয়েছে আমি রুম্মান দর্শক শুভ সকাল খালেদা তোমাকে তোমাকেও শুভ সকাল কেমন আছো আজকে জিজ্ঞাসা করবো না কারণ প্রত্যেক দিনই তো আসলে শুনে যে ভালো আছো যদি জানতে চাই যে কেন ভালো আছো আজকে ভালো আছি এটা তো একদম খুব কমন একটা ব্যাপার যে আমরা রাঙা সকালের সেটে আসলেই অনেকটা ভালো থাকি কারণ তোমার সাথে দেখা হয় আমাদের পুরো রাঙা সকাল পরিবারের সাথে দেখা হয় সেই সাথে আমাদের অতিথি বিশেষ একটি ব্যাপার এবং চলো জানিয়ে দিই আজকে বিশেষ কে আছেন আমাদের মাঝে একদম দর্শক আজ আমাদের মাঝে আছেন একজন বীর মুক্তিযোদ্ধা তিনি মোহাম্মদ গোলাম ফারুক চলুন শুরুতে তাকে স্বাগত জানাই শুভ সকাল শুভ সকাল শুভ সকাল কেমন আছেন আপনাদেরকেও জি ভালো আছি আমরা তো খুব ভালো আছি কারণ রাঙা সকালে আপনি যে আসনটিতে বসেছেন সেই আসনে প্রতিদিন এমন সব মানুষরা আসেন যারা বাংলাদেশকে একটু একটু করে এগিয়ে নিয়ে গেছেন কিংবা যাচ্ছেন এবং আপনি একজন বীর মুক্তিযোদ্ধা আপনাদের সবার উদ্দেশ্যে আসলে আমাদের সশ্রদ্ধ সালাম সবসময় থাকে আমরা মুক্তিযুদ্ধের কথা তো অবশ্যই শুনবো পাশাপাশি আপনি গবেষণা করছেন আপনি ইতিহাস সংরক্ষণেও বেশ কিছু ভূমিকা রেখে চলেছেন সেগুলো নিয়ে অবশ্যই শুনবো তবে গল্পটা একদম ছোটোবেলা থেকে শুরু হলেই বোধ হয় ভালো হয় আমরা শুনি যে আপনার জন্ম বেড়ে ওঠা সব কিছু আমার যদিও আমি শহরেই বেড়ে ওঠা আমার তালপুকুরপাড় এলাকা এটা বিখ্যাত এলাকা সেই কবি নজরুলের যে লিচুচোর কবিতার তালপুকুর এই সেই তালপুকুর আচ্ছা তো এখানে সভাপতি বুঝতে পারছেন যে নজরুলেরও পদধ্বনি পড়েছিল এই তালপুকুর পারে কিন্তু আমার জন্ম হয়েছে আমার মামার বাড়িতে সেটা হচ্ছে দেবীদ্বার থানার এলাহাবাদ গ্রাম আমার মামা হচ্ছেন প্রখ্যাত বাম রাজনীতিবিদ ন্যাপ প্রধান ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে অস্থায়ী মুজিবনগর সরকারের উপদেষ্টা ছিলেন অধ্যাপক মুজাফর আহমদ আচ্ছা ওই বাড়িতেই মামার বাড়িতেই আমার জন্ম তো আমার বাবা 1947 সালে দেশ বিভাগের পরে কুমিল্লা বাংলাদেশ পূর্ব পাকিস্তানে চলে আসেন অপশন নিয়ে আসার পরে এই তালপুকুরের এই বাড়িটাতে রিকুইজিশন বাড়িতে আমরা উঠি তো পরবর্তী সময়ে বাড়িটা আবার আমার বাবাই ডি রিকুইজিশন করে ভাড়াটি হিসেবে আমরা থাকি এবং পরবর্তী সময়ে আমরা এই বাড়িটাই ক্রয় করে স্থায়ীভাবে বসবাস করি তো এই ছোটোবেলাতে যেই বিষয়গুলি আমার আমি খুব সৌভাগ্যবান অনেক বিখ্যাত ব্যক্তিদের সাথে মানে আমার ছোটোবেলা থেকে আমি তাদের সংস্পর্শে যাওয়ার সুযোগ পেয়েছি কারা কারা যেমন ধরেন যে রবি ঠাকুরের ছাত্র ছিলেন সুধীর সেন যে রবি ঠাকুরকে রবি ঠাকুর তার ছাত্রকে বলেছেন যে উনি শেষ করার পরে কনভোকেশন অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারবেন না উনি চলে আসবেন তখন বলছে যে আমি তো সার্টিফিকেট নিয়ে যেতে পারলাম না গুরুজি কী করবো এখন তখন বললো যে ঠিক আছে উনি প্যাড নিয়ে লিখে দিলেন আমার সুধীর বাংলা জানে তো ওনাকে যখন ভিক্টোরিয়া কলেজে ইন্টারভিউতে ডাকা হলো তখন উনি বলছে আমার কোনো সার্টিফিকেট নাই বললো কী আছে তাহলে গুরুজি লিখে দিয়েছে যা তাই আছে কয়ে ওতেই চলবে এর চাইতে আর বেশ বড়ো সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই তো উনি আমার প্রতিবেশী ছিলেন উনি তো ওনার স্ত্রী দীর্ঘ সময় ওনাকে আমরা দীর্ঘ সময় জগৎ পেয়েছি সুধীর সেনের সুধা সেন সুধা মাসিমা তো বুঝতেই পারেন যে এই কীরকম গুণী মানুষ শান্তিনিকেতনের ছাত্রী এই বাড়িটাতেই তার আগে থাকতেন আবার প্রফেসর অজিতনাথ নন্দী অজিতনাথ নন্দী আরেক সাংঘাতিক মানুষ মানে দাপুটে মানুষ ওনার বাবা ছিলেন রজতনাথ নন্দী উনি কুমিল্লা জাজ কোর্টের অ্যাডভোকেট ছিলেন এবং উনি একটি পত্রিকা সম্পাদক ছিলেন 1800 শেষের দিকে আর কি তো অজিতনাথ নন্দী সেই ব্যক্তি যিনি এক কুমিল্লা শহর দিয়ে যাচ্ছেন তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের গাড়ি মার্সিডিস কালো মার্সিডিস চলে যাওয়ার পথে কাদা ছিটিয়ে দিয়েছেন ওনার কাপড়ে তো উনি চিৎকার করে বলছেন হু ইজ দ্যাট বাস্টার্ড এটা শুনেছেন ম্যাজিস্ট্রেট সাহেব শুনেছেন ইনি গাড়ি থামিয়েছেন তারপর উনি ব্যাক করে এসছেন আশা বলছেন যে হু আর ইউ তখন বলছে যে অজিত প্রফেসর অজিত নন্দী বলছেন হু আর ইউ বলছে আই এম সো অ্যান্ড সো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ কুমিল্লা দেন হু আর ইউ আই এম প্রফেসর অজিত নন্দী মেকার অফ সো মেনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লাইক ইউ সাথে সাথে নেমে এসছে ওনাকে সাদরে গাড়িতে তুলে ওনার বাড়িতে পৌঁছে দিয়েছে এই সমস্ত গুণীজনদের আমি আমার ছোটোবেলায় বেড়ে ওঠার সময় তাদেরকে আমি দেখেছি তারপর আমার পাশের বাসাতেই আরেকটা বাড়ি সেই বাড়িটা ছিল আপনার ইয়ের জেলা স্কুলের টিচার ছিলেন উনি তো ওনার সময়কার ছাত্ররা ছাত্রই হচ্ছেন কুমিল্লার বিখ্যাত যে মহেশ ভট্টাচার্য বাবু যিনি দানবীর মহেশ ভট্টাচার্য ওনার সরাসরি ছাত্র ছিলেন উনি হচ্ছেন গুরুদয়াল সিংহ তো গুরুদয়াল সিংহ এখানে ছিলেন তো ওনারই আরেক ভাই ছিল দিলীপ কুমার সিংহ উনি আবার শচীন দেব বর্মনের বন্ধু মানুষ
সুতরাং এই বাড়িতে সচিন দেব বর্মন এসেছেন, এখানে যখন সুধা মাসিমার কাছে গল্প শুনেছি, নজরুল যখন 21 থেকে 25 পর্যন্ত কুমিল্লা ছিলেন, তখন যখন এই যে আড্ডা বসত ইয়ের বাড়িতে প্রমিলাদের বাড়িতে, তখন সুধা মাসিমা সেখানে অংশগ্রহণ করতেন। আবার সুধা মাসিমা 1948-এর দাঙ্গার সময় গান্ধীজি যখন চাঁদপুর আসে, তখন গান্ধীজি বলেছিলেন, ওনার একজন ফলোয়ার আছেন চাঁদপুরে, ওনাকে বলছেন যে আমি ওর বাড়িতে একটা অনুষ্ঠান করতে চাই। তো গান্ধীজির জনসভা করার জন্য আর চাঁদপুর শহরে কোনো জায়গা খুঁজে পাওয়া গেল না, খুঁজে পাওয়া গেল চরের মধ্যে। সেই চরে ওনারই ছেলে, তারই বিবরণীতে পাওয়া যায়, সে মা ওখানে কিছুদিন আগে কয়েকদিন আগে চলে গেছে নোয়াখালীতে, তো পরে সে লুকাইয়ে গেছে ওই জনসভা শোনার জন্য। তখন সে দেখে যে যখন নাকি গান্ধীজি উপরে উঠতেছে, তখন সাথে করে সুধা মাসিমা উঠতেছে, সে বলছে যে আমার মাকেও দেখলাম যে গান্ধীজির সাথে সাথে উঠতেছেন আর কি। শুনি ওই পর্যায়ে গান্ধীজির সম্পর্কেও যে কত কথাবার্তা সেগুলো আমরা ওনার কাছ থেকে শুনেছি। এবং আপনি গুণীজনদের সান্নিধ্য পেতে পেতে যে নিজেই একদিন গুণীজন হয়ে উঠবেন, সেটি নিশ্চয় ছোটবেলায় ভাবেননি। তবে ছোটবেলায় কি ভেবেছিলেন, বড় হয়ে কি হবেন, আমরা শুনবো অবশ্যই। তবে তার আগে আপনার সম্পর্কে যেসব তথ্য আমরা জানি সেগুলো একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। খালেদা কি বলো? চলো দর্শক, আজ আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম ফারুক। তিনি মুক্তিযুদ্ধ করেছেন 2 নম্বর সেক্টরের কুমিল্লা অঞ্চলের বুড়িচং, দেবিদ্বার এবং মুরাদনগর থানা অঞ্চলে। ভারতের আসামের তেজপুরে মুক্তিযুদ্ধের গেরিলা প্রশিক্ষণ গ্রহণ করেন। দেবিদ্বার থানার কুখ্যাত রাজাকার আপসু অপারেশনে বীরত্বের সাথে লড়াই করে আপসু রাজাকারকে হত্যা করেন। দেবিদ্বার থানার সিও অফিস আক্রমণ করে সাইক্লোস্টাইল মেশিন ছিনিয়ে আনেন। কুমিল্লা সিলেট মহাসড়কের বারেরা ব্রিজ ধ্বংস অপারেশনে তাদের আক্রমণে 7 জন পাকসেনা নিহত হয়। যুদ্ধ পরবর্তী বেশ কিছুদিন শিক্ষকতা ও আইন পেশায় নিয়োজিত ছিলেন আমাদের আজকের অতিথি মোহাম্মদ গোলাম ফারুক। বঙ্গবন্ধু ল কলেজে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। 1991 সাল থেকে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন তিনি। চলুন আবার অতিথির কাছে ফেরা যাক। অনেক গুণী মানুষের গল্প শুনছিলাম, না এর মধ্যে একটা কোর্ট বলে রাখি, আমি কিন্তু সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, সাথে সাথে হাইকোর্টে ডিভিশনে, সাথে কিন্তু কুমিল্লা জাজ কোর্টেরও কিন্তু আমি 12 বছর যাবৎ পাবলিক লয়ে প্লিডার ছিলাম, পিপি ছিলাম আর কি সেখানে। তো এখন আমি নেই। আমি তো বর্তমানে গল্প থেকে আমরা আবার চলে যাই অতীতে, কি হতে চেয়েছিলেন বড় হয়ে গুণীজনদের সান্নিধ্য পেতে পেতে? আচ্ছা, গুণীজনদের সান্নিধ্যে তখন আরেকটি মানুষ ছিল আমাদের বাড়ির কাছাকাছি, সে ধীরেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, তো ধীরেন্দ্রনাথ দত্ত হচ্ছেন, ওনার ইতিহাস সম্পর্কে বলার আর প্রয়োজন নেই, আপনারা জানেন যে প্রথম 48 সালের কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে উনি বাংলা ভাষার কথা বলেছেন। এই মানুষগুলি, ধীরেন্দ্রনাথ দত্ত, ওই গুরুদয়াল সিংয়ের ছেলে হচ্ছে কমিনী কুমার সিংহ, কমিনী কুমার সিংহের ছেলে হচ্ছে অরুণ কুমার সিংহ, উনি খুব অল্প বয়সে মারা যান, ওনার শ্রাদ্ধতে উনি এসেছিলেন আর প্রায়শই এই বাড়িতে আসতেন, সিংহ বাড়িতে আসতেন আর কি। তো উনি একটা কথা বলতেন, উনি বলছেন যে টলারেন্স, সহনশীলতাটা জীবনে অর্জন করতে হবে। তুমি যদি সহনশীলতাটা অর্জন করতে না পারো, তাহলে তুমি জীবনে কোনো দিন উন্নতি করতে পারবে না। তো ছোটোবেলায় যে কাজটা হয়েছে, আমার প্রথম যে অভিজ্ঞতা, আমি বাড়িতে বাসায় বসে আছি, সিঁড়ির সামনে ভিক্ষা করতে এসছে এক ভিক্ষুক মহিলা, ভিক্ষা করতে এসছে, হুট করে একটা কুকুর তাকে কামড়ানোর জন্য চেষ্টা করতেছে, আমি তারে বাঁচাতে যাই, কিন্তু আমি কুকুরের কামড় খেলাম। তো এই যে তাকে এই বাঁচানোর চেষ্টা, যে এই যে একটা নিরীহ মানুষ, সে ভিক্ষা করতে এসছে, তাকে বাঁচাইতে হবে, এই কথাবার্তাগুলি, যে এই যে অনুপ্রেরণাগুলি, এগুলি কিন্তু ওই যে সুধা মাসিমা, অজিত রত্নন্দী, ধীরেন্দ্রত্তবাবু, এই যে তারা এসছেন, তারপরে এর পরবর্তী সময় তো আমার মামা অধ্যাপক মুজাফফর আহমদ, ওনার কাছে যারা আসতেন, তাদের কাছ থেকে এই সমস্ত জিনিসগুলি শুনে, যে এদেশের তখন কিন্তু আমরা নেংটি পড়া মানুষ দেখেছি, এখন আর ফ্রিকোয়েন্টলি কুমিল্লা শহরে কিন্তু খুব ভিক্ষুক দেখতে পাওয়া যায় না। তো এই যে কাজগুলি, সেই কাজগুলিতে মনে হচ্ছে যে আমাকে মানুষের কাছে যেতে হবে। আরেকটা যেটা আমাদেরকে ছাত্র অবস্থাতেই যেটা আমাদেরকে আন্দোলিত করেছে বা অনুপ্রাণিত করেছে, সেটা হচ্ছে যে এখানে একটা মানে গরিবদের জন্য, অর্থাৎ একটা শোষণহীন সমাজ ব্যবস্থার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে, যেখানে কোনো শ্রেণী বৈষম্য থাকে না, থাকবে না, এরকম একটা সমাজ ব্যবস্থার জন্য যুদ্ধ করা। তার মানে ছোটবেলা থেকে আপনি চেয়েছিলেন যে মানুষের পাশে থাকবেন। একটু আপনার পরিবার সম্পর্কে শুনি, বাবা মা। আমার বাবা সরকারি চাকরি করতেন, মা একেবারেই গৃহিণী, আর আমরা 6 ভাই, 6 বোন 2 ভাই, আমি হচ্ছি বড়,
আমার বড় বোন, ইনি একটা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, ওনার হাজব্যান্ড কুমিল্লা গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন, তার পরবর্তী বোন সেও গ্রাজুয়েট, তার হাজব্যান্ড ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ অফিসার ছিলেন, তার পরবর্তী বোন যে আছে ওর হাজব্যান্ড হচ্ছে আপনার ন্যাশনাল ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে রিটায়ারমেন্টে গেছেন, আর এর পরবর্তী বোন যে ওর হাজব্যান্ড সোনালী ব্যাংক থেকে প্রিন্সিপাল অফিসার হিসেবে রিটায়ারমেন্টে গেছেন, এর পরবর্তী বোন যে ওর হাজব্যান্ড হচ্ছে রিটায়ার্ড মেজর, আর তার পরবর্তী যে বোনটি আছে তার হাজব্যান্ড হচ্ছে সুপারিন্টেন্ড ইঞ্জিনিয়ার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, আর আমার ছোট ভাইটি সে লেখাপড়া করেছে জিলা স্কুল, কুমিল্লা মডার্ন স্কুল, জিলা স্কুল, ফজলহাট ক্যাডেট কলেজ, দেন সে পেটিস দিউম্বা থেকে পেট্রোকেমিক্যালের ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তার ডিগ্রি করা, উচ্চতর ডিগ্রি করা, মাস্টার্সও করা আছে, কিন্তু সে সেটেলড হয়েছে কিন্তু যে পোল্যান্ডে, সে পোল্যান্ডের তার এক ইয়েতে সেই সময়কার তার ছাত্রত্বের সময় বোন বান্ধবী তাকে বিয়ে করে সে পোল্যান্ডে সেটেল হয়েছে। যাদের হাজব্যান্ডের পরিচয় দিলেন সেই বোনগুলো কী করতো? আচ্ছা, সেই বোনের ম্যাক্সিমামই তারা বড় আপা ছাড়া বাকিরা হাউস ওয়াইফ। আচ্ছা, তার বাকিরা হাউস ওয়াইফ সবাই। স্যার, আপনার শৈশবের একটু জানতে চাইবো। আপনি বলছিলেন যে আপনার মামার বাড়িতে আপনার জন্ম, আবার শহরে আপনি বড় হয়েছেন, তো মামার বাড়িতে আপনি কতদিন ছিলেন? না, মানে কোন বয়স পর্যন্ত? না, মনোরিতে আমরা ছিলামই না, আসলে জন্ম হওয়ার পরে এই সন্তান জন্ম হওয়ার সময় মার কাছে থাকে, এই সুবাদে মা চলে গেলেন আর কি, তারপর পরে আমরা শহরেই, তো আমরা শহরে বাড়ি তার আগে, মানে বেড়ে ওঠা শহরেই, বেড়ে ওঠা শহরেই। আচ্ছা, তারপর স্কুল কি আপনার? স্কুল আমাদের পাড়াতে একটা স্কুল আছে, ছিল, সেটা এখনো আছে, প্রাইমারি স্কুল, নাম পরিবর্তন করে ফেলছে অবশ্য, সেটার নাম হচ্ছে বিনা পানি পাঠশালা। আমার হেডমাস্টার ছিলেন কুঞ্জ বিহারী লাল দাস, উনি খুব শক্ত মানুষ ছিলেন, ওনার এই বেতের বাড়ি আমাদের অনেক এখনও স্মৃতিতে আছে, তো এগুলি তো আজকাল বলা যাবে না, তো স্যার খুব ভালো মানুষ ছিলেন। সবাই খায় যেহেতু, খাবো তো অবশ্যই। তো কুঞ্জ বিহারী লাল দাস উনি ছিলেন আমার হেডমাস্টার, পরবর্তী সময় আমাকে এক বছরের জন্য বিদ্যায়তন স্কুলে পড়তে হয়েছিল আর কি, এখন যে আমাদের কালচারাল মিনিস্টার বাবু সে তখন ওই স্কুলে ছিল, আমাদের অবশ্য জুনিয়র ছিল সে বাবু, আর এর পরবর্তী সময় কুমিল্লা জিলা স্কুল। ছাত্র রাজনীতিতে আপনি জড়িয়ে পড়েছিলেন একদম স্কুল জীবনে? স্কুল জীবনে জড়িয়ে যাওয়ার প্রথম কারণ হচ্ছে যে আমার মামা মুজাফর আহমদ সাহেব 1958 সালে যখন উনি আইয়ুব খান মার্শালও দেয়, ওদিন উনি কুমিল্লায় ছিলেন, এবং আমাদের বাসা কুমিল্লা থেকে, আমাদের বাসা থেকে একটা পাবলিক মিটিংয়ে গিয়েছিলেন আর কি উনি। তো সম্ভবত কারণে মার্শাল জারি হওয়ার কারণে পুলিশ আমাদের বাড়ি রেড করেছে, ওনাকে রাখে আমাদের বাড়িতে, আর উনি ফেরত আসেন নাই, ওখান থেকে উনি চলে যান আর কি। তার পরবর্তী সময় কিন্তু পাকিস্তান গভর্নমেন্ট আইয়ুব খান ওনার জীবিত অথবা মৃত ধরে দেওয়ার জন্য কিন্তু তখন 10,000 টাকা ডিক্লেয়ার করেছিল। পরে 1966 সালে মুজাফর আহমদের উপর থেকে হুলিয়া তুলে নেওয়া হয়। তো এই যে সময়টাতে, যে এই বছরটা 58 থেকে 66তে কিন্তু আমি চলে আসলাম ক্লাস 8-এর ছাত্র, কিন্তু তাহলে আমাদের বাড়িতে একটা রাজনৈতিক আবহ বিরাজ করছে, অর্থাৎ উনি লুকায়ে তো আসেন এখানে, গোপনে মিটিং হয়, তখন আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি নাই, হারিকেন জ্বালায়ে, কুপি জ্বালায়ে, মোমবাতি জ্বালায়ে তখন মিটিং হয়, কেন এই সমস্ত মিটিংগুলি হয়, ওই বয়সটা তো খুব জানার অনুসন্ধিত বয়স, তো তখন কিশোর বয়সটা তখন, সেই কারণে আস্তে আস্তে বললাম যে এই মানুষগুলির উপরে এরা কেন গোপনে লুকায় লুকায় এই সমস্ত করতে হয়, কী তারা চায়, কী করতে হবে তাদেরকে, সেই সমস্ত বিষয়গুলি আমাদেরকে খুব অনুপ্রাণিত করে। এবং 1966 সালে উনি যখন বেরিয়ে আসেন, তখন ওনাকে পাবলিক রিসেপশান দেওয়া হয় কুমিল্লাতে ওনাকে, তারপর তো উনি ন্যাপের প্রেসিডেন্ট হন, পরবর্তী সময় ওনার দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ওনার। তো ওই সময়টাতেই কিন্তু আন্দোলনও চলে, কিন্তু তখন শিক্ষা আন্দোলন চলছে, তখন জেলা স্কুলের ছাত্র কিন্তু আমরা, কিন্তু যেহেতু আমি একটা রাজনৈতিক পরিবার আবহের সাথে আছি, ছাত্র রাজনীতিতে যারা তখন কলেজে আছে তারা তো আমাদের বাড়িতে ফ্রিকোয়েন্টলি আসেন, তো তখন যে ব্যারিস্টার সৈয়দ আমিরুল ইসলাম সাহেব, তারপরে জাকির হোসেন, ছাত্রনেতা জাকির হোসেন, ওমর ফারুক, মাসুদুর রহমান, এরা তখন আসেন আমাদের বাড়িতে, তো সাথে সাথে আমাকেও তারা প্রভাবান্বিত করে, এবং ওই স্কুলের প্রথম ইয়েতে মানে ব্রেক করে তাদের মিছিলে যাওয়ার বিষয়টা তখন আমি এখানে দেই। আমার বন্ধু বান্ধবরা এখনও দেখা হলে বলে যে তুমি তখন ক্লাসে বসে বসে আমাদেরকে এই ঐক্য শিক্ষা শান্তি শিখাইছো, ওই শিক্ষায় এখন পর্যন্ত আমরা ভুলি না। তারা বিভিন্ন জায়গায় এখন
প্রতিষ্ঠিত মানুষ হয়ে গেছে, এইভাবে আমার রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কি। তারপরে কলেজে এসেছি, কলেজে আসার পর তো সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হয়ে গেলাম। প্রথম বছরই ইলেকশন করলাম, সাহিত্য বিতর্ক সম্পাদক হলাম, ফুল ক্যাবিনেট আমাদের হইল। 68-এর পরে তো আন্দোলন শুরু হয়ে গেল, 69-এর গণ অভ্যুত্থানে সংগ্রাম পরিষদের সদস্য আমি। তার পরবর্তী সময়ে 1900 আইবকা বিদায় হলো, ইয়াহিয়া আসলো, আন্দোলন চললো, দেন 71-এ আমি 70 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্র ইউনিয়ন থেকে ভিপি পদের ইলেকশন করি, অল্প ভোটের জন্য আমি হেরে যাই। তার পরবর্তী সময় 71 সালে তো যুদ্ধের বছর, মুক্তিযুদ্ধে কিভাবে জড়িয়ে পড়েছিলেন সেটি শুনবো। মুক্তিযুদ্ধে তো, মুক্তিযুদ্ধে আমরা তো আন্দোলনে আছি, আমরা তো ইয়াহিয়া খানের বিরুদ্ধে আন্দোলনে চলছে। 25 মার্চ রাত্রে আমরা তখন কান্দিরপাড় অঞ্চলে, কান্দিরপাড় এলাকাটাতে তখন একটা কমপ্লেন সেন্টার ছিল, সামনে একটা ডজডার্ট গাড়ি ছিল, এইটা এখানে দিয়ে এখানে একটা ব্যারিকেড সৃষ্টি করা, আরেকটা গ্রুপ কাজ করতেছিল, আফজল ভাইয়েরা কাজ করতেছিল শাসন গাছাতে, আরেক আমরা এখান থেকে করে কিন্তু লাকসাম রোডের দিকে, যে আমরা টমসম ব্রিজ এলাকায় ব্যারিকেড সৃষ্টি করতেছিলাম আর কি। তখন তখন প্রায় 10:30 বেজে গেছে, তো আমরা এক্সপেক্ট করতেছিলাম, আমাদের ধারণা ছিল যে ক্যান্টনমেন্ট যেহেতু কাছে আছে সুতরাং আমাদের এখানে আর্মি মার্চ করবে করবে। রাত্র 10:30 দিকে হঠাৎ সার্চ লাইট আসলো আমাদের দিকে, রামমালা রোড দিয়ে, অর্থাৎ কোটবাড়ি রোড যেটা, সেটা দিয়ে আসলো। তখন আমরা বুঝে গেলাম যে আর্মি আসতেছে আর কি। তো স্বভাবত কারণে আমরা নিরাপদ দূরত্বে রাত্রে চলে যাই। তো নিরাপদ দূরত্বে চলে যাওয়ার পরে সেদিনই আমাদের বন্ধু আমিয়ার ওমর ফারুক ভাই, যে যিনি 68-তে আমাদের ভিপি ছিলেন, ওনার ক্যাবিনেট আমাদের ক্যাবিনেটের, তখন আমিয়ার ফারুক ভাই তখন চলে যায়। আমাদের এক বন্ধু রোফ সাহেব নামে এক ভদ্রলোক ছিল, ইনি একসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব ক্লোজ ছিলেন, পরবর্তী সময়ে স্বাধীনতার আগেই ওনাকে উনি কুমিল্লায় থাকতেন, একসময় ক্যালকাটায় মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে উনি চাকরি করতেন, রোফ সাহেবের ছেলে ছিল মাহবুব। তো আমরা রাত্রটা কিন্তু ওই বাড়িতে থাকি, রাত্রটা ওই বাড়িতে থাকার পরে সকালে ঘুম থেকে উঠে আমরা আবার কী অবস্থা শহরের দেখার জন্য, শহর তো পুলিশ লাইন ম্যাসাকার হয়ে গেছে, পুলিশ লাইন আক্রমণ করেছে, তারা রেজিস্ট করার চেষ্টা করেছে, সেখানে পুলিশরা ক্যাজুয়ালিটি হয়েছে, তখন সারা শহর সেনাবাহিনী নিয়ন্ত্রণে চলে এসছে, এর ফাঁকেই আমরা বেরিয়েছি আর কি। বেরিয়ে পরে প্রথমে আমরা আসলাম একটা কান্দিরপাড়া এলাকায়, ওই এখানে আসার পরে এখানে আবুল নামে একটা ছেলেকে প্রথম পাক আর্মির গুলিতে সে আহত হলো, ধরা হলো আর কি। তো ফারুক ভাই তাকে তুলে নিয়ে কান্দিরপাড়ের পাশেই বাদুরতলাতে ডাক্তার সুলতান আহমদ ছিল, আমাদেরই স্বাধীনতার পক্ষের মানুষ, তো ওনার কাছে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করলেন, সেই পাক আর্মির গুলিতে প্রথম শহীদ কুমিল্লা শহরে আর কি। তো সেখান থেকে ওনার কাপড় চোপড় সব রক্ত ইয়েগুলো, আর এটা দিয়ে চলা যায় না। তো এর আগে কিন্তু একটা মিটিং হয়েছে আমাদের, সেটা ছিল ঠাকুরপাড়াতে মিটিং হলো, মিটিং হয়ে আমাদের সিদ্ধান্ত হলো যে সব দলেরই একটা সিদ্ধান্ত হলো সার্বজনীনভাবে, যে আমাদেরকে এখন যুদ্ধের কথাটা বলতে হবে, তার জন্য ভিক্টোরিয়া কলেজের সাইক্লো স্টাইল মেশিনটা আমাদের নিয়ে আসতে হবে, সেখান থেকে আমরা সাইক্লো স্টাইল করে যুদ্ধের জন্য প্রস্তুতি হওয়ার জন্য সাধারণ মানুষকে বলবো, আর যে যার যার দলগতভাবে তখন যোগাযোগ করবে। তা আমাদের সিদ্ধান্ত হলো ন্যাপ কমিউনিস্ট, ন্যাপ ছাত্র ইউনিয়নের তখনও কমিউনিস্ট পার্টি বেআইনি, তা আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা ভারতে যাব এবং আমরা দুজন স্কাউট হিসাবে যাবো, ওমর ফারুক ভাই এবং আমি, আমরা দুজন সেদিনই এখান থেকে মিটিং শেষ করার পরে, এই ক্যাজুয়ালিটির পরে, আবুলের মৃত্যুর পরে ফারুক ভাই বাসায় গেল। ফারুক ভাইয়ের মাপের কোনো কাপড় আমাদের বাসায় ছিল না, ছিল পাশের বাড়িতে, ওনাকে একটা পাজামা একটা পাঞ্জাবি দেওয়া হলো। দেওয়ার পরে আমাদের ঘরে তখন রান্না হয় নাই, তখন পাশের বাড়ির মাসিমা বিষয়টা জানানো হলে মাসিমা বললো যে আমাদের বাড়িতে রান্না হয়ে গেছে, তোমরা চলে আসো এখানে খাওয়ার জন্য। তখন আমরা খাইতে গেলাম, কারণ আমাদের তো সিদ্ধান্তই যে আমরা ভারত চলে যাব। খায় আমরা খাইতে মাত্র বসছি, তখনই কিন্তু ক্যাপ্টেন বোখারি, পাকিস্তান আর্মির একজন দুর্ধর্ষ অফিসার ছিল, সে মডার্ন স্কুলে এসে ফায়ার শুরু করে দিল, ওপেন ফায়ার শুরু করে দিল। আমরা ভাবলাম যে আমরা বুঝি আক্রান্ত হয়ে গেছি, খাবার টাবার ফেলে আমরা বাসার পিছন দিক দিয়ে পালিয়ে গেলাম। পালিয়ে যে ঝাউতলা রাস্তা ক্রস করে আমরা গুমতি নদী পার হয়ে সোনার ইয়ের পথের দিকে, সোনামুড়ার দিকে, অর্থাৎ ভারতের দিকে আমরা অগ্রসর হতে লাগলাম। পথিমধ্যে আমরা পেয়ে গেলাম এক সময়কার আমাদের এই শহরেরই এমপি ছিলেন আনসার আহমেদ সাহেব, একসময় উনি ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, পরবর্তী সময় সব ছাত্রলীগ করছেন। তা আনসার ভাই এবং সাথে ছিল নজির, আর জহিরুল কেম বাচ্চিমিয়া সাহেবের ছেলে রফিক, এই তিনজনকে আমরা পেলাম সঙ্গী হিসাবে। আমরা সন্ধ্যার মধ্যেই পৌঁছে গেলাম সোনামুড়াতে আর কি। সোনামুড়াতে পৌঁছে আমরা একটু বিশ্রাম নিলাম, পরদিন সকালে আমরা চলে গেলাম আগরতলাতে। আগরতলাতে এসে সেখানে আর সোনামুড়াতে আমাদের পরিচিত ছিল সেখানকার যে কংগ্রেসের এমপি ছিল দেবুদা, তো ওনার সাথে দেখা করলাম, ওনার সাহায্যের আশ্বাস পেলাম। পরবর্তী সময় আগরতলা যেয়ে আমরা
ভারতীয় কমিউনিস্ট পার্টির সাথে যোগাযোগ করি, যোগাযোগ করে আবার আমরা ফেরত আসি আর কি বাংলাদেশে। কারণ তখন সিদ্ধান্ত হয়ে গেল যে তাদের কথাবার্তা থেকে বোঝা গেল যে এখানে আনুষ্ঠানিকভাবেই আমাদের ভারত সরকারের কাছে কিছু চাইতে হবে। তো সেই আনুষ্ঠানিকতার বিষয়টা তো কেন্দ্রীয় নেতৃবৃন্দের, তাই না? তাই তখন আমাদের নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকে তারা ঢাকা থেকে আসতে শুরু করলো। আমরা সেফলি ওই যে এলাহাবাদ, দেবিদ্যার বললাম এলাহাবাদ, এখানে আমাদের একটা ক্যাম্প হলো, বেস ক্যাম্প হলো। সে ঢাকা থেকে দাউদকান্দিতে যেভাবে হোক, নৌকায় হোক, পায়ে হেঁটে হোক, যেভাবে হোক আসে, আসার পরে তারা এলাহাবাদ আসে। এলাহাবাদ থেকে আমরা স্কাউট হয়ে আমরা তাদেরকে সোনামুড়া পর্যন্ত ইন্ডিয়াতে নিয়ে পৌঁছাই দিই। এই ক্যাম্পে কি গেরিলা প্রশিক্ষণ নিয়েছে? না, এই ক্যাম্প তো কে গেলে না গেলে। তো এইভাবে চললো মার্চ মাস, এপ্রিল মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের দিকে যে আমাদের কিন্তু সোনামুড়াতেও একটা ক্যাম্প হলো, সেটা হলো তামসাবাড়িতে, আর আগরতলাতে একটা ক্যাম্প হলো, এটা ক্র্যাপস হোস্টেলে। ক্র্যাপস হোস্টেলে যখন আমাদের নেতৃবৃন্দ যারা ছিলেন তখন এদিক দিয়ে তো কমিউনিস্ট পার্টি যারা ছিল তারা তখন মানুষের ব্যান্ড ছিল, কিন্তু নেতৃবৃন্দ জেলে ছিলেন, তারা মুক্ত হয়ে গেলেন, সবাই যেয়ে তখন ওই ক্যাম্পে উঠলো আর কি। ওই ক্যাম্প থেকে আমাদের যোগাযোগ, মুজাফর আহমদ সাহেব গেলেন, পঙ্কজ ভট্টাচার্য গেলেন, সমস্ত নেতৃবৃন্দই তখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ পৌঁছে গেলেন। এই যে তাদের পৌঁছানোর কাজটা যেটা, সেটা কিন্তু আমরাই করেছি, এই কুমিল্লা ইউনিটের লোকরা করেছে। তারপরে আমরা গেলাম ইয়েতে, তেজপুরে গেলাম ট্রেনিংয়ে আর কি, আসা গেরিলা ট্রেনিংয়ের জন্য ইন্ডিয়ান আর্মির তত্ত্বাবধানে। সেটা কোন সময় গিয়েছিলেন? এপ্রিল, মার্চ, এপ্রিল, মে মাসে। আচ্ছা, মে মাসে। সেখানে আপনি একা গিয়েছিলেন? না 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 না, সেখানে আমরা প্রথম বেজে আমরা 200 জন সিলেক্ট হই যাওয়ার জন্য। সেই প্রথম বেজে আমাদের টিম লিডার ছিল কমিউনিস্ট পার্টির ওসমান ভাই, আর আমাদের ডিপুটি লিডার ছিল এখন যিনি কমিউনিস্ট পার্টির নেতা মুজাদুল ইসলাম সেলিম, একসময় ঢাকা ইউনিভার্সিটির ভিপি ছিলেন উনি, ছাত্র সংসদের সেলিম ভাই ছিলেন, এনারা সহ আমরা 200 জন। এর মধ্যে 52 শ্রমিক ছিল প্রায় 12 জনের মতো, আর বাকি সবাই কিন্তু খুব শিক্ষিত। আর কমের মধ্যে আমরা যারা তখন লেখাপড়া করি, অনার্স পড়ি, গ্র্যাজুয়েশন করতেছি, এই সমস্ত ছাত্র আমরা ছিলাম আর কি। এই 200 জনে আমরা প্রথম ট্রেনিং নিতে ইয়ে থেকে ত্রিপুরার অর্থাৎ আগরতলার এয়ারপোর্ট থেকে, এই এটাকে সিঙ্গারবিল এয়ারপোর্টও বলা হইতো তখন, এই এয়ারপোর্ট থেকে আমরা প্লেনে, ইন্ডিয়ান আর্মির প্লেনে করে আমাদেরকে তেজপুর পৌঁছানো হয়। তেজপুরটা হচ্ছে তাদের একটা আর্মির ক্যান্টনমেন্ট আছে, তেজপুরের ক্যান্টনমেন্ট আছে, আর আমাদেরকে ট্রেনিংটা দেওয়া হয়েছে তেজপুরেরই এলাকা একটু ইয়েতে, সেখানে তারা তাদের গেরিলাদেরকে ট্রেনিং দেওয়া হতো আর কি। ওখানে ওই এই জায়গাটার নাম ছিল ভাল্লুকপুং, ভাল্লুকপুং জায়গাটা এখন আসামে পড়েছে। আর পরবর্তী সময়ে আমাদের আরও 45 জনকে স্পেশাল ট্রেনিংয়ের জন্য নিয়ে যায়, ওই জায়গাটার নাম ছিল দুমুক, সেটা এখন পড়ে গেছে, অবশ্য আসামে নাই, সেটা মেঘালয়তে পড়ে গেছে। এখন আমরা গিয়েছিলাম কিন্তু 1919 আগে ওই জায়গাটা আবার দেখার জন্য, ইয়েটার জন্য, কিন্তু যাইতে পারি নাই, কারণ আসাম পর্যন্তই আমাদের, আর মেঘালয় যেতে হলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন লাগে, দিল্লির পারমিশন লাগে, আমরা পারমিশন নেই নাই। আশা আছে যে আরেকবার যদি পারমিশন মিলে তাহলে ওই জায়গাটা আবার দেখে আসার জন্য আমাদের। তো সেইখানে আমরা ট্রেনিং নিই আর কি, খুব কঠিন ট্রেনিং। ট্রেনিংটা কতদিনের ছিল? আমাদের ট্রেনিংটা ছিল ওখানে প্রায় 1 মাসের উপরে, আর তারপরে আবার স্পেশাল ট্রেনিং ছিল আরেকটা, আর আবার আমাদের 45 জনের। স্যার, ট্রেনিং নিয়ে দেশে ফিরে এসেছিলেন কবে ও প্রথম অপারেশন করা হয়েছিল? আমরা ট্রেনিং নিয়ে দেশে ফিরে আসলাম তো মে মাস, তো মে মাসের শেষের দিকে আমরা চলে আসলাম। আমরা এসে ত্রিপুরা রাজ্যেরই সাবরুম এলাকায় বাইকোরা একটা বেস ক্যাম্প ছিল, সেটা বিএসএফের অফিস আছে, বিএসএফের ক্যাম্প আছে, ওখানে আমরা বেস ক্যাম্পে থাকলাম আর কি। তখন এই বেস ক্যাম্পে থাকা অবস্থায় আমাদেরকে একটা কোঅর্ডিনেশনের বিষয় ছিল, কারণ তখন ডিফারেন্ট ডিসিপ্লিনের ট্রেনিংগুলি হইতো। একটা ধরেন যে যারা সেনাবাহিনীতে ছিল, পুলিশ ছিল, দে আর ট্রেন্ড, তো তারা তো যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে ফেললো, আর ট্রেনিং নিচ্ছে কারা, এফএফ নিচ্ছে, ফ্রিডম ফাইটার, এই এই কোড নাম্বারে, আর একটা হচ্ছে বিএলএফ, বাংলাদেশ লিবারেশন ফোর্স, আর আমরা নিলাম নেপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন গেরিলা, এই নামে আমরা নিলাম। তো এই ফোর্সগুলির মধ্যে কোঅর্ডিনেশনের বিষয়টা করতে, কোঅর্ডিনেশনের জন্য একটু সময় অতিবাহিত হলো। পরবর্তী সময়ে সেবক সিং নামে ভারতীয় এক কর্নেল, তার সে লিয়াজো হয়ে আমাদেরকে তারপরে অগস্ট মাসের দিকে আমাদেরকে ইন্ডাকশন আর করলো, আমরা ইয়ে দিয়ে বুড়িচঙ্গের দিয়ে আমরা কোনাবাড়ি দিয়ে আমরা দেশে প্রবেশ করলাম। তো দেশে প্রবেশ করাও কিন্তু তখন খুব রিস্ক ছিল আমাদের জন্যে। প্রথমেই যে প্রতিবন্ধকতাটায় পড়লাম সেটা হচ্ছে যে
আমাদের টার্গেট হচ্ছে আমরা দেবীদ্বারে যাব। দেবীদ্বারে যাওয়ার কারণ হচ্ছে আমরা তো গেরিলা যুদ্ধ করব। গেরিলা যুদ্ধের মূল কথা হচ্ছে যে পিপলের মধ্যে থেকে যুদ্ধটা করতে হবে। তো গেরিলাতে যেহেতু দেবীদ্বার এই অঞ্চলটাতে আমাদের রাজনৈতিকভাবে আমাদের মতাদর্শের মানুষ বেশি, সুতরাং আমরা ওখানে ফ্রিলি থাকতে পারবো এবং এটা মুক্ত এলাকা হিসাবে কিন্তু এখানে আমরা চলাফেরা করতে পারবো। আমরা প্রথমেই দেশে ঢুকে যেই প্রতিবন্ধকতাটায় পড়লাম সেটা হচ্ছে যে আমাদেরকে দেবীদ্বারে প্রবেশ করার জন্য এলাহাবাদে যাওয়া, টার্গেট আমাদের এলাহাবাদ যাওয়ার জন্য আমাদেরকে সিলেট রুট ক্রস করতে হবে এবং গুমতি নদী ক্রস করতে হবে। তা আমাদের যিনি স্কাউট ছিলেন, স্কাউট জানালেন যে না এখন রাস্তাতে করা যাবে না। কিন্তু আমরা কিন্তু এখানে এক প্লাটুন আছি, 33 জনের একটা প্লাটুন আছে আমরা এখানে। আমাদের এখানে তিনটা নৌকা আছে, অস্ত্রবোঝাই নৌকা আছে আমাদের। তো তিনটা তখন হলো তখন ইয়েতে মালাপাড়া, অর্থাৎ গুমতি নদীর পাড়েই গ্রাম মালাপাড়া। মালাপাড়াতে আমাদের এক বন্ধু ওসমান ওর বাড়িতে আমরা অবস্থান নিলাম। তো জীবনটা কত কঠিন বুঝতে পারতেছেন যে আমরা সেখানে আটকা পড়লাম এবং আমরা ওই বাড়ির তিনটা ঘরে আছি আমরা। আমাদের কিন্তু এই তিন দিনের প্রাকৃতিক কাজকর্ম সমস্ত কিছু ঘরের মধ্যে শেষ করতে হবে, কারণ বাড়ির মানুষও যেন জানতে না পারে এতগুলি লোক এখানে আছে। নিঃশব্দে এই কাজগুলি করতে হবে আমাদের এবং এই কাজটা আমরা সাকসেসফুলি করতে পেরেছিলাম। যদি ওই অবস্থা আমরা ধরা পড়ে যেতাম তাহলে তো আমরা সবাই মারা পড়তাম, প্লাস আমাদের এই তিন নৌকা অস্ত্র আমাদের শেষ হয়ে যেত আর কি। তা যাই হোক, আমরা এই এই কঠিন পরীক্ষাটা আমরা উত্তীর্ণ হলাম। উত্তীর্ণ হওয়ার পরে আমরা সিলেট রুট ক্রস করলাম, কংসনগর বাজারের উপর দিয়ে করলাম। তারপরে এসে আমরা শুভপুরে আসলাম, তার সাথেই ফুলতলি পর শুভপুর থেকে আমরা এলাহাবাদে চলে আসলাম আর কি। চলে আসার পরে আমরা বিভিন্নজন বিভিন্ন পরিচয়ে, হ্যাঁ আমার তো একটা সুবিধাই, মামার বাড়ি, আমার তো পরিচয় দিতে কোনো অসুবিধা নাই। অন্যরা কেউ লজিং মাস্টার, কেউ হুজুর, কেউ এইরকমভাবে আমরা বিভিন্ন পরিচয় নিয়ে আমরা বিভিন্ন জায়গায় এই করলাম। আর অস্ত্রগুলিকে আমরা এক জায়গায় করে রেখে দিলাম, লুকাই রেখে দিলাম এবং সেটা রাখলাম শুভপুরের পানের বর ছিল, পানের বরের মধ্যে আমরা বড় বড় করে সেখানে সিন্ধুক নিয়ে আমরা অস্ত্রগুলি লুকাই ফেললাম, সমস্ত অস্ত্রগুলি। দিনের বেলায় আমরা খুবই স্বাভাবিকভাবে চলাফেরা করি। তো এর মধ্যে যে ঘটনাটা ঘটলো সেটা হলো যে কোনো কারণে হোক এখানেই দেবীদ্বারেরই এখানে আরেকটা এফএফের একটা ট্রুপ সেখানে অবস্থান করতেছিল। তো তাদের কাছে খবর চলে গেল, যে কোনোভাবেই হোক তাদের কাছে খবর গিয়েছে যেখানে ন্যাপের গেরিলারা, ন্যাপের যোদ্ধারা চলে এসছে আর কি। তো এটা যেহেতু কোনো কোঅর্ডিনেশনের অভাবের কারণে তাদের মধ্যে তাদের সাথে আমাদের একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে গেল। অবশ্যই এটা আমরা খুব দ্রুতই এটা সমাধান করতে পারলাম, অর্থাৎ আমরা তাদেরকে একটা কৌশল অবলম্বন করে আমরা বুঝাই দিলাম যে আমাদের কাছে অস্ত্র আছে, আমরা ও যুদ্ধটা করতে চাই এবং আমাদের মধ্যে যেন কোনো ক্লেশ না হয়। তো এইটারই একটা মহড়া দেওয়ার জন্য এই যে আফসুরা জায়গার অত্যন্ত অত্যাচারী ছিল কালিকাপুরের জাফরগঞ্জের, তখন আমরা এই আফসুরা জায়গার অপারেশনটা কিন্তু আমরা যৌথভাবে করলাম এফএফের সাথে, এই যৌথভাবে, এবং সাকসেসফুলি তাকে হত্যা করা হয়েছে এবং সেই দুর্ধর্ষ ছিল। তো তাকে হত্যা করার পরে এলাকায় একটা স্বস্তির নিঃশ্বাস ফিরে আসলো। পাশাপাশি দেবীদ্বারের সিও অফিস, এরপরে তখন আমাদের ঘটনা হলো যে আমরা যে এসছি এখন আমাদের অবস্থানটা জানানো দিতে হবে, দিতে গেলে তো আমাদের পাবলিসিটি দরকার, সেটার জন্য আমাদের সাইক্লোস্টাইল মেশিনটা দরকার। তো সিও অফিসটা হচ্ছে থানা থেকে 500 গজের মধ্যে, খুব রিস্কি অপারেশন কিন্তু আমাদের, এটা আমাদের ইন্ডিভিজুয়ালি আমাদের প্রথম অপারেশন কিন্তু এটা। তা আমরা সেটাতে গেলাম, যাওয়ার পরে আমরা খুবই সন্তর্পণে সেটা কাজ করে এসে তারপর আমরা জানান দিয়ে দিলাম, কারণ আমাদের তো জানান দিতে হবে যে এখানে গেরিলারা এসছে, জানা দিলাম। তারপরে পাক আর্মি অনবরত ফায়ার করেছে কিন্তু আমরা তখন নিশ্চিন্তে আমাদের এলাকায়, কারণ আমাদের ট্রেনিংটা তো গেরিলা ট্রেনিং, অর্থাৎ আমাকে দ্বিতীয় দিনের জন্য বেঁচে থাকতে হবে এবং আমি শতভাগ নিশ্চিত হলে কিন্তু আমি অপারেশনটা করব। আমি কনভেনশনাল আর্মি না, আর আমার ট্রেনিংও কিন্তু অনেক উচ্চ পর্যায়ের ট্রেনিং। আমাদেরকে নাপাম বোমা তৈরি করা শেখানো হয়েছে, ভিয়েতনামে আমেরিকানরা যেই নাপাম বোমা, আমার যেই নাপাম পানি দিয়ে নেবানো যায় না সেই নাপাম বোমা আমাদেরকে শেখানো হয়েছে। তো এরকমভাবে কীভাবে খুব কম সময়ের মধ্যে মানুষকে হত্যা করা যায় সেই সমস্ত ট্রেনিং আমাদেরকে দেওয়া হয়েছে। অস্ত্রের তো আছে, থ্রিনোর থেকে শুরু করে আমাদেরকে টুইঞ্চ মর্টার পর্যন্ত শিক্ষা দেওয়া হয়েছে। স্পেশাল ট্রেনিংয়ে যে এয়ার ট্রুপার্সদের বিষয়েও আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, এই আমাদের যখন স্পেশাল ট্রেনিং তখন একজন আমেরিকান ইন্ডিয়ান জেনারেল আমাদের ট্রেনিং ভিজিট করতে আসলেন। আসার পরে উনি আমাদের কার্যক্রম দেখলেন, দেখার পরে আমরা হাফ রাউন্ড হয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে উনি আমাদেরকে প্রশ্ন করতে লাগলেন, উনি বলতেছেন যে আপকে একারে ডাক্তার, আপকে একারে, আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রিন্সিপাল বেশ কয়েকজন ছিল আমাদের ট্রুপসে। লাস্টলি একজন খুব ছোটো মতো উনি
পাঁচ ফিটও হাইট না, মোস্তাফিজুর রহমান আমাদের যিনি ডিস্ট্রিক্ট কাউন্টার ছিলেন, ইনি বিএসসি ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করা বিএসসি ইঞ্জিনিয়ার ছিলেন এবং তখন উনি জয়দেবপুর মেস্টেলস ফ্যাক্টরির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন। তখন উনি বললো যে এত লোক তো মিথ্যা কথা বলতেছে, সে বোটাকে বলে ইঞ্জিনিয়ার, নালিশ করলো আমাদের কমান্ডার ওসমান ভাইকে, ওসমান ভাই না সে ঠিক বলছে, সে ইঞ্জিনিয়ার, সে বিএসসি ইঞ্জিনিয়ার। তখন ওই ভদ্রলোকের একটু মনে হয় এরা, তখন সে বললো যে সে একটা কমেন্টস করলো, দাঁড়িয়ে যায় বললো যে ইউ দ্য পিপল ওয়েন ইউ উইল এন্টার ইন টু বাংলাদেশ দেন ইন এ রেজিস্ট্যান্স মুভমেন্ট বাংলাদেশ উইল বি অ্যানাদার ভিয়েতনাম, থ্যাংকস। ওয়া সে তার হেলিকপ্টার উঠে চলে গেল। এটা একটা বড় সার্টিফিকেট ইন্ডিয়ান আর্মিদের আমাদের প্রতি। তো যাই হোক, আমরা তখন ওই যুদ্ধ এলাকায় আছি, তো এই কাজ আমরা করার পরে সিওর অফিসের কাজ শেষ করলাম। এখন আমাদের আরেকটা বড় অপারেশন ছিল, সেটা ছিল গিয়া বার্রা ব্রিজের পাশেই একটা জলাশয় ছিল, সেখানে প্লাস্টিক এক্সপ্লোসিভ ফিট করে দিয়ে ফ্লেক্সিবল ক্যাবল পানির নিচ দিয়ে নিয়ে ফক্সোলে বসে এখান থেকে দূরে প্রায় হাজার গজ দূরে যে ফক্সোল থেকে ইগনিশন দিয়ে এটাকে বাস্ট করে দেওয়া, কারণ দেবীদের অবস্থানরত আর্মিদের সাপ্লাইটা আসে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে, আমাদের কাজ ছিল সেই কাজটা করা। তো এই কাজে আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট কমান্ডার, আবার আমারও ইউনিটের কমান্ডার উনি মোস্তাফিজুর রহমান, আমি ছিলাম, আমার সাথে মোস্তাকুর রহমান ফুলমিয়া ছিল, আমার সাথে ডক্টর আয়ুব ছিল আমাদের বন্ধু, এই তারপরে হালিম ছিল, দেবীদের আওলাদ ছিল, এরা সবাই মিলে আমরা এই কাজটা করলাম, সাকসেসফুলি করলাম আর কি এই অপারেশনটা। জি স্যার, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, এটি তো অনেক বড় পরিচয়, সবচেয়ে বড় পরিচয়, পাশাপাশি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়কালে আপনাকে একজন লেখক গবেষক হিসেবে আমরা পেয়েছি, আর সামনে আপনার কিছু বই রয়েছে, আমরা সেগুলো দর্শকদের একটু দেখাতে চাই। খালেদা তুমি দেখো, পাশাপাশি শুনি যে এই যে গবেষণা করবেন সেই ইচ্ছাটা আসলে কবে থেকে শুরু হয়েছিল? বিষয়টা হলো যে আমি যখন আজকে তো এখন তো আমার বয়স 70 পড়ে গেল, আজকে ধরেন যে 20 বছর বা 25 বছর আগে যখন দেখলাম যে স্বাধীনতা যুদ্ধের পরে আমরা যে উদ্দেশ্য নিয়ে দেশটা স্বাধীন করলাম, দেশ কিন্তু সেদিকে সেই উদ্দেশ্যে ওইরকমভাবে আমরা গড়তে পারি নাই আমরা সেখানে এখানে, তো না পড়ার কারণে আমি ভাবলাম যে এখন আমাদের যে তার একটা কারণ হচ্ছে যে আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধটাকে কিন্তু মানুষের কাছে তুলে ধরতে পারি নাই, এটা হচ্ছে আমাদের আগামী প্রজন্মের কাছে আমাদের ব্যর্থতা, আমরা স্বাধীনতা যুদ্ধটা তুলে ধরতে পারিনি, অর্থাৎ ইতিহাস থেকে আমরা সরে গেলাম। সুতরাং আমি যে বিষয়টা বলতে চাই সেই বিষয়টা হচ্ছে যে এই গবেষণা কাজগুলি, যে যুদ্ধের সংক্রান্ত গবেষণার কাজ আর আমাদের কুমিল্লার যে ঐতিহ্য আছে, এই ঐতিহ্যটা আজকে মানুষের কাছে সারা দেশবাসীর কাছে তুলে ধরা, সেজন্য প্রথমেই গবেষণার কাজ যেটা করলাম সেটা হচ্ছে নবাব ফজলুন্নেসা। আপনারা চিন্তা করতে পারেন যে আঠারোশো তিয়াত্তর সালে ফজলুন্নেসা তার একটা ইংলিশ মিডিয়াম স্কুল দিয়েছেন কুমিল্লা শহরে, কি দুর্ভেদ্য কাজ! উনি 1903 সালে মারা গেছেন, ওই পর্যন্ত একটি মুসলিম ছাত্রী দেখে যেতে পারেন নাই, তার ডেডিকেশনটা কীরকম ছিল, তারও স্কুল সৃষ্টিরও 7 বছর পরে বেগম রোকেয়ার জন্ম। আমরা বেগম রোকেয়াকে খাটো করার কোনো বিষয় না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বেগম রোকেয়া যথাযোগ্য মর্যাদা পেয়েছে যাদের কাছে, ফজলুন্নেসা পাবে না কেন? কেন পায় নাই? উনি ছিলেন গ্রামে পশ্চিমঘাতে, তো সুতরাং ওনার পাবলিসিটিটা ওই রকমভাবে করা হয় নাই। বেগম রোকেয়ার হাজব্যান্ড ছিল পাবলিক সার্ভেন্ট, সেই কারণে তার লিঙ্কেজটা ছিল, এবং এরপরে ওনার স্কুলটা এরপরে যিনি কলকাতাতে নিয়ে গেছেন, ওনার তো রংপুরের স্কুলটা চালাতে পারেন না, পরে কলকাতাতে করছেন স্কুল, তো সেই কারণে সেখানে কলকাতা তো তখন কেন্দ্র, গ্রেটার বেঙ্গলের কেন্দ্র, সেখানে সেটা পাবলিসিটি পেয়েছে, সেই জন্য উনি অ্যাকসেপ্টেড হয়ে গেছেন সারা পৃথিবী, সারা বাংলাদেশের কাছে, এখন আমাদের সারা বাংলাদেশের কাছে সে নারী জাগরণের অগ্রদূত, অথচ তার চাইতে কন্ট্রিবিউশন বেশি হচ্ছে ফজলুন্নেসার। জি, আমি এবং তার সম্পর্কে তো অনেকেই লিখেছে, পাশাপাশি আপনারা এই যে দুটো বই দেখতে পাচ্ছি লিখেছেন, তারপরও এখনও কেন তার সম্পর্কে খুব বেশি মানুষ জানে না সেটা একটা কথা। এই যে আমি বই লিখার পরে এখন দেখেন উনি চোদ্দোটা স্কুল করেছেন, উনি মুসাফিরখানা চালাইতেন, উনি ওখানে স্কুল করেছেন, দাতব্য চিকিৎসালয় করেছেন ওনার এলাকায়, কুমিল্লাতে ইংলিশ মিডিয়াম স্কুল করেছেন আর একটা প্রাইমারি স্কুল করেছেন, উনি ক্যালকাটাতেও একটা স্কুল করেছেন, উনি যখন হজে গেছেন সেখানে যে উনি আর একটা মুসাফিরখানা করেছেন সেখানে মেসওয়ালাতে, এইগুলি কিন্তু তারপর উনি হজ করে এসছেন, হজ করে আসার পরে এখানে আসার পরে উনি ইয়ে করলেন। আরেকটা অবদান হচ্ছে উনি ব্রিটিশ গভর্নমেন্ট টাকার জন্য ডেভেলপমেন্ট প্রোগ্রাম করতে পারতেছিল না, তখন ওনার কাছে টাকা চাইল, তখন কুমিল্লার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন মিস্টার ডগলাসকে উনি তখন একতোরা টাকা দিলেন, অনুমান করা হয় 1 লক্ষ টাকা, তারপর উনি এটা ফেরত দিতে গেছেন, উনি বলছেন যে না, নফজনেসে যা দেয় তা দান হিসাবে দেয়, কর্জ হিসাবে দেয় না। তখন রানী
ভিক্টোরিয়াকে মেসেজ দেওয়া হলো যে এইরকম এক নারী আছে, যখন পুরুষ জমিদারদের কাছ থেকে আমরা সাহায্য পাই নাই কিন্তু নারী জমিদারের কাছ থেকে আমরা সাহায্য পেলাম, বলে যে তাহলে তাকে বেগম উপাধি দিয়ে দাও। উনি খুব সম্মানের সাথে বললেন যে আমার এলাকার লোক আমাকে বেগম হিসাবেই জানে। তখন ওনাকে 1899 খ্রিস্টাব্দে ওনাকে নবাব উপাধি দেওয়া হয় এবং এই সাবকন্টিনেন্টের প্রথম মহিলা নবাব। আর 1873 সালে 1876-এ উনি প্রথম মুসলিম বাঙালি কবি, যেই বইয়ের নাম হচ্ছে রূপজালাল। আচ্ছা আচ্ছা, বুঝছেন? তাহলে রূপজালালও আজকে সাধারণ, ওনাকে কবি হিসেবে আমরা স্বীকৃতি দিলাম না, ওনাকে সমাজ সেবক হিসেবেও দিলাম না, নারী জাগরণের অগ্রদূত হিসেবেও দিলাম না, কোনোটাই আমরা ওনাকে দিতে পারতেছি না। আমরা বারবারই প্রশাসনের কাছে এই সমস্ত জিনিসগুলি তুলে ধরার চেষ্টা করতেছি এবং আমরা বারবারই বলছি যে তার জীবন, নবাব ফজলুল জীবনী পাঠ্যপুস্তকে সন্নিবেশিত করা হোক। জেলা প্রশাসন থেকে এটা করা হয়েছে, এখন দেখা যাক আমরা কতটুকু আগাতে পারি। যে গবেষণার কাজগুলির বিষয়ে ফজনেসার কথা বললাম, দেন আমি শচীন্দেব বর্মনের উপর গবেষণার কাজটা করলাম, এই জন্য করলাম ফজনেসারটা একরকম পার্সপেকটিভস ওনাকে আমাদের জাতির কাছে পরিচিত করে তোলা। আর শচীন্দেব বর্মনেরটা হচ্ছে যে ওনার সব কিছু হারিয়ে যাচ্ছিল, ইভেন ভারতেও কিন্তু ওনাকে, উনি একটা দ্বন্দ্বের মধ্যে আছেন, সেটা হচ্ছে যে উনি কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন এবং উনি নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন, তো সেই জন্য উনি ত্রিপুরা বাঙালি, ত্রিপুরা গভর্নমেন্ট পরবর্তী সময় ত্রিপুরা রাজপরিবার তাকে নিতে চেয়েছে কিন্তু উনি যান নাই, তাতে তাদের একটা ক্ষোভ আছে। উনি তো অরিজিনালি ত্রিপুরা, ত্রিপুরার ত্রিপুরা, তো উনি যান নাই সেখানে, তো ওখান থেকে কেন জানে, তার অভিমান ছিল, তার বাবাকে বিতাড়িত করা হয়েছে এখানে, তার বাবারকে মিথ্যা রূপকারী দিয়ে, তখন বীরচন্দ্র মাণিক্য রাজা হয়ে গেছেন, যে রাজা হওয়া করছিল তার বাবার সেটা হয়ে গেছেন, সেই জন্য সে আর ওই ক্ষোভে আর ওখানে যান নাই, সেই জন্য ওখানেও কিন্তু তার গবেষণায়। আরেকটা কথা হচ্ছে, সে শচীন্দেব বর্মন কুমিল্লা থেকে যাওয়ার পরে এই বাবা তাকে পাঠিয়ে দিল কলকাতাতে আইন বিষয়ে পড়া রাখার জন্য, কারণ পরবর্তী সময়ে তাকে ব্যারিস্টারি পড়াবে, তার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়, কিন্তু তার করেন নাই। উনি ওখানে যেয়ে আবার গানের দিকেই চলে গেলেন, চলে যাওয়ার পরে উনি যখন এই কলকাতা ছাড়েন সেটা হলো 1944 সালে, ওনার বন্ধু ওনাকে বোম্বেতে নিয়ে যান, সে জিলা স্কুলে ওনার সাথে লেখাপড়া করেছে, তখন উনি বলছেন যে কলকাতা যদি আমাকে মাসে 500 টাকা দিত আমি কলকাতা বোম্বেতে যেতাম না। বোম্বে যাওয়ার পর তো তার আরব সাগরের সমস্ত মণিমুক্তা তো তারই করাতে চলে আসলো এবং সে ভুবন বিখ্যাত হয়ে গেল শচীন্দেব বর্মন। কিন্তু দেখেন ওনার বাড়িটা পাকিস্তান আমলে এটাকে মুরগির খামার করে দিচ্ছে, তো শচীন্দেব বর্মনের বাড়ি চিনে দিলে বলতে হয় যে মুরগির খামার, লজ্জাসকর বিষয়। এই তখনই এই আমার মাথায় আসলো যে ওনার সম্পর্কে কাজ করার। এর মধ্যে একদিন আমি কলকাতাতে গেছি, কলকাতা থেকে না আগরতলা গেছি, আগর থেকে কলকাতা যাব, আমাকে ডিসি তখন ছিল কল্লোল সাহেব, হাসান জামান কল্লোল, কল্লোল সাহেব তখন আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে আপনি কোথায়, আমি বললাম যে কলকাতাতে, তো আমি তখন পাবলিক প্রসিকিউটর, তখন বললো যে আপনি কলকাতা গেলেন আর কলকাতা যাবেন আমাকে তো জানাই যান নাই, জি স্যার আমি জানাই যাই নাই, আমার একটা জরুরি বিষয় ছিল, আমার ওয়াইফ সহ আমরা চলে এসেছি, কয় না কালকে 10:30 মধ্যে আপনি সার্কিট হাউসে উপস্থিত থাকবেন, তো কলকাতার টিকিট ফেরত দিয়ে আমি 10:30 চলে আসলাম সার্কিট হাউসে। তো কেন যে আসতে হবে, বলো যে আমাদের কালচারাল মিনিস্টার নূর সাহেব আসবেন, তো শচীন্দেব বর্মনের বাড়ি ভিজিট করবেন, এ সম্পর্কে আমরা কিছু জানি না, সুতরাং প্রশ্নের উত্তর দিতে হলে আপনাকে থাকতে হবে। আমি চলে আসলাম, চলে আসার পরে নূর ভাইয়ের সাথেই দেখা হলো, ওনারও সার্কিট থেকে বেরোচ্ছেন, আমারও গাড়ি তাদের কনভয়ের সাথে যোগ হয়ে গেল, শচীন্দেব বাড়িতে পৌঁছালাম। পরে দেখাশোনার পরে উনি বলতেছেন যে ডিসি সাহেব, শচীন্দেব বর্মনকে যদি আপনি এস্টাবলিশ করতে চান, তাকে যদি প্রসারিত করতে চান, আপনার কিন্তু শচীন্দেব বর্মনের বাড়ি রিনোভেট করে কিছু হবে না, করতে হবে আপনাকে পাবলিকেশনে যেতে হবে। এই তখনই ডিসি সাহেব দেখা দিল যে এই কাজটা ফারুক সাহেব করতেছে, আপনি কথা বলুন। তো আমার সাথে তো পুরো পরিচিত, উনি একই সংগঠন করতাম, তখন বললো যে ফারুক ভাই আপনি কি তৈরি, বলো যে করে দেন, তো করে দিলাম আমরা এই বই তখন প্রকাশনায় গেল। প্রকাশনায় যাওয়ার পরে ওখানে 1 কোটি 10 লক্ষ টাকা স্যাংশন হলো, রেনোভেট হলো, কিন্তু সেখানে একটা কালচারাল কমপ্লেক্স করার জন্য আমরা এখন মুভমেন্টটা করতেছি আর কি, শচীন্দেব বর্মনের। কিন্তু আমার মূল কাজ যেটা, মূল কাজ গবেষণার মূল কাজটা হচ্ছে কুমিল্লা শিক্ষা দীক্ষায় হচ্ছে সবচেয়ে পুরনো জায়গা এবং ঐতিহ্যের জায়গা। আমি চাই যে কুমিল্লা আপনার কালচারাল রাজধানী হোক, কালচারাল ক্যাপিটাল হবে কুমিল্লা। কেন হবে? এদেশের আদি শিক্ষা প্রতিষ্ঠান এই সাবকন্টিনেন্টের প্রথম হচ্ছে মহেঞ্জোদারো, তারপর হচ্ছে আপনার নালন্দা। নালন্দার যিনি উপাচার্য ছিলেন, ইনি কুমিল্লার সন্তান শিলভদ্র। শিলভদ্রের ছাত্রকে ছিলেন হিউয়েন সাং।
তো হিউয়েন সাং তার কুমিল্লা ভ্রমণ করেছেন উনি তখন কুমিল্লা সম্পর্কে হিউয়েন সাং বলেছেন যে কুমিল্লার মানুষ মেধাবী লেখাপড়ার প্রতি তাদের আকর্ষণ বেশি এবং আমি সেই সময়ে কুমিল্লা অঞ্চলে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় দেখিতে পাই এটা কিন্তু হিউয়েন সাংয়ের সিউকি গ্রন্থে তার এই সমস্ত বর্ণনা দেওয়া আছে তার গুরুর দেশ দেখতে এসছে তো সুতরাং এই যে কুমিল্লা যখন সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত বুদ্ধিস্টদের এখানে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় ছিল তারও আগে পাঁচশো সাত খ্রিস্টাব্দে দেবিদ্বারের গুনাইগড়ে আপনার দুটো শিক্ষা প্রতিষ্ঠান ছিল আশ্রম বিহার এবং রাজবিহার এবং জায়গা যারা জমিদারা দান করেছেন তাদের নামও আমরা জানি এগুলির দলিল আছে আমাদের কাছে তাম্রলিপি আছে তো সুতরাং এই যে জিনিসগুলি আজকে যে আমরা ঐতিহ্যের অধিকারী এটা আমাদের আগামী প্রজন্মকে জানাতে হবে তো এই জানানোর বিষয়টা কাজটা কিন্তু করা কঠিন কাজ যেমন ধরুন ফজনেসার কাজ করে ফেলেছি এখানকার আছে আমাকে তো কেউ প্যাট্রনাইজ করে না কিন্তু জেলা প্রশাসনের কাছে আমি খুব কৃতজ্ঞ হাসানুজ্জামান কল্লোল তার পরবর্তী সময় জাহাঙ্গীর সাহেব তারপর মীর ফজল সাহেব এখনও যিনি জেলা প্রশাসক আছেন উনিও বলেছেন আরেকটা বই লেখার জন্য আমি বলছি যেটা করে দেবো সেই বইটা শিলবদ্ধ দেশে স্বাগতম তো এইটাও আমি করে দেব কিন্তু তারা বইগুলিকে পাবলিকেশানে তারা নিয়ে গেছে তারা আমি কৃতজ্ঞ জেলা প্রশাসনের কাছে তো যে কাজটা কথাটা বলতেছিলাম যে আজকে যে এই যে আগামী প্রজন্মের কাছে যেহেতু ইতিহাসটা জানে না সেহেতু আগামী প্রজন্ম এই কথাগুলি বলতে পারে না ইয়ের কাছে আমি তো কালচারাল রাজধানী কারণ তার আগে কারোর কাছে শিক্ষা ছিল না প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না কোথাও ছিল না তো যারা এই সমস্ত কাজগুলি তো কুমিল্লার সুতরাং এই ইতিহাসটা আমার এটা হচ্ছে গবেষণার কাজ এখন করতে হলে কী করতে হবে আপনি শিলভদ্রকে জানতে হলে সিউকি গ্রন্থ জানতে হবে সিউকি গ্রন্থ জানতে হলে সিউকি গ্রন্থ কোথায় আছে সেটা আছে হিব্রু ভাষায় ভারতের কোথাও আছে তারপরে শিলভদ্রের লিখিত দুইটা বই আছে বৌদ্ধ ভিক্ষু উপাখ্যান সেটা আছে নেপালে নেপাল থেকে শিখেছে জাপানে জাপানি ভাষায় অনুদিত হয়েছে জাপানিজরা আবার এটাকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছে সুতরাং এই যে নেপালে যাওয়া তারপরে জাপানে যাওয়া এই কাজগুলি তো প্যাট্রনাইজ না হলে কোনো কেউ যদি আমাকে যদি সহযোগিতা না করে এই কাজটা আমি সদাশয় সরকারের কাছে আমি আবেদন জানাই আজকের এই অনুষ্ঠান থেকে জানাই আমাদেরকে সাহায্য করেন আমরা এই কাজগুলি করতে চাই কুমিল্লা কালচারালি শিক্ষা দীক্ষায় এত মাত্রায় ঐতিহ্য আমাদের আজকে যদি বলি যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে গুরুদয়াল সিংয়ের কথা আরেকজন গুণী লোক রয়ে গেল তালপুকুরের পশ্চিম পূর্বপারে ইনি হচ্ছেন উল্লাসকর দত্তের পিতা দ্বিজদাস দত্ত ১৮৮১ সালে উনি কুমিল্লা জেলা স্কুলের হেডমাস্টার ছিলেন ওনারই ছেলে হচ্ছে উল্লাসকর দত্ত ক্ষুদিরাম বসু যে বোম ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের গাড়িতে মেরেছে সেই বোম বানিয়ে তৈরি করে দিয়েছে এই উল্লাসকর দত্ত এই তালপুকুর পাড়ের ছেলে স্যার সামনে আর কাকে নিয়ে গবেষণা করতে চান এখন গবেষণার কাজ চলছে আমার জিলা স্কুল আমার স্কুল যেটা ১৮৩ বছর যেই ৩৭ জন ছাত্র নিয়ে জিলা স্কুল শুরু হয়েছিল ৫৩ জন হেডমাস্টার শিক্ষকতা করেছেন শত শত ইয়ে করেছে আর ১৮৫৮ সালে ক্যালকাটা ইউনিভার্সিটি স্থাপিত হওয়ার পর থেকে এ পর্যন্ত এন্ট্রান্স দেন পরবর্তী ম্যাট্রিকুলেশন দেন এসএসসি এক্সামিনেশনের যত ছেলে আমাদের স্কুল থেকে পাশ করে বেরিয়েছে সবাইয়ের ক্ষুদ্র পরিচিত সহ তালিকা আর গুণীজনদের এখানে আলোকিত মানুষ ছাড়া ছিলেন এই যে শচীন দেববর্মন জেলা স্কুলের ছাত্র আজকে আমি বলছি শচীন দেববর্মন লর্ডস অফ মিনিস্টার ছিলেন এডুকেশনিস্ট ছিলেন এরা সবাই জেলা স্কুলের এই আলোকিত মানুষদের কথা কিন্তু আমার বইটাতে স্থান পেয়েছে সেই বইটার নাম হচ্ছে সহস্রাব্দের আলোকে সহস্রাব্দের আলোকে শতাব্দীর কথা অর্থাৎ এই জেলা স্কুল আর এটা হচ্ছে নালন্দা থেকে ভিক্টোরিয়া কলেজ আচ্ছা অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে আমরা জিনগতভাবে কুমিল্লার মানুষ শিক্ষা দীক্ষার প্রতি অনুরক্ত সুতরাং সেই নালন্দার থেকেই কিন্তু আমাদের এই আলোর রোশনি যেটা এই যে এটাকে একসময় এটাকে রোশনাবাদ বলা হয়েছে সুলতানি আমলে যেখানে আলোকিত মানুষের জায়গা সেই জন্য এটাকে রোশনাবাদ বলা হয়েছে কুমিল্লা অঞ্চলকে এর সাথে শিলবদ্ধের কথা এই সমস্তগুলি আর আছে আমার গুরুত্বপূর্ণ আর দুইটা বই মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল এই সমস্তগুলি কালেক্ট প্রায় শেষ হয়ে এসছে সে সম্পর্কিত একটা বই বেরোবে আইন অঙ্গনের কথা আইন অঙ্গনও কুমিল্লার ব্রিলিয়ান্ট খুব ঐতিহ্যবাহী ইতিহাস আছে এখানে ১৮৮৫ সালে এখান থেকে স্যার সৈয়দ শামসুল হুদা এখান থেকে আমাদের অ্যাডভোকেট কলকাতাতে গিয়েছেন জাস্টিস হয়েছেন এর পরিবর্তে সিরিজ ধীরেন্দ্রনাথ দত্ত বা কামিনী কুমার দত্ত এরা সবাই কুমিল্লার এই আমাদের বারে এই যে এত আলোকিত মানুষরা কুমিল্লা বারে ছিলেন এই আইন অঙ্গন যে দেশকে জাতিকে দিছে এবং স্বাধীনতা যুদ্ধের ১৭১ সাল যদি যুদ্ধের বছর হয়ে থাকে স্বপ্ন দেখেছি ৫২ সালে তার যে বীজ প্রথিত করেছেন ধীরেন্দ্রনাথ দত্ত সে আমাদের বারের ছিলেন সুতরাং কুমিল্লার আইন অঙ্গনের কথা বলা এই
পাঁচটা বই আমার চলছে এখন, ইয়ের জন্য এই করোনা আমাকে, আমিও করোনা আক্রান্ত হয়েছি, যেহেতু রক্ষা পেলাম আল্লাহ যদি আমাকে সময় দেয়। মানুষ গড়ে 72 বছর বাঙালি বাঁচে, আমার 70-এর কাছাকাছি কয়েক হাজার ঘন্টার আমার জীবন আছে, যদি অ্যাভারেজ ধরি আমি এই কাজগুলি শেষ করে দিয়েছি। অবশ্যই আপনার জন্য শুভকামনা রইল স্যার। আপনি পেশাগত জীবনে একজন আইনজীবী এবং আপনি কবে থেকে আইন চর্চা শুরু করেছেন? আমি অফিসিয়ালি জয়েন করেছি 1987 সালে। আচ্ছা, এখন কি করছেন? এখনো আইন পেশায় জড়িত কুমিল্লায়, এখন পাবলিক প্রসিকিউটর নই। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে অধ্যাপনা দিয়ে শুরু করেছি, অধ্যাপনা দিয়ে শুরু করেছি, সেটা আমরা একটা প্রাইভেট কলেজ শুরু করেছিলাম কুমিল্লা উইমেন্স কলেজ, সেটা এখন প্রতিষ্ঠিত, ওটা দিয়ে শুরু করে পরবর্তী সময়ে সুইচ ওভার করে আমি আইন পেশায় চলে আসি। আচ্ছা, তো এখন কোথায় প্র্যাকটিস করছেন? কুমিল্লা, কুমিল্লাতে আছি, হাইকোর্টেও আমার এনরোলমেন্ট আছে, হাইকোর্টের মামলাতেও আসি, মেইনলি আমার কর্মক্ষেত্র কুমিল্লা। জি স্যার, আর সংসারের কথা যদি জিজ্ঞেস করেন, আমার দুই ছেলে এক মেয়ে। আচ্ছা, আমার দুই ছেলে এক মেয়ে, আমার বড় ছেলে MBA করেছে, সে ব্যাংকের কর্মকর্তা, আর তার ওয়াইফও মাস্টার্স MSc করা বটনিতে, সে এখনও কিছু করছে না, আর ছোট ছেলে বুয়েট থেকে বেরিয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে, আর সে এখন আছে ক্যানাডাতে পোস্ট গ্রাজুয়েশন করছে, তার স্ত্রীও ইঞ্জিনিয়ার, সে হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, সে পাশ করেছে ব্রিটিশ কলম্বিয়া থেকে, এরা দুজনেই ক্যানাডাতে আছে এখন, আমাদের একটি নাতনিও আছে জুনাইরা, আর আমার মেয়েটি আজকে এসছে আমার সাথে, সে কম্পিউটার ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েশন শেষ করেছে কুমিল্লা একটা প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার। গর্বিত বাবা আপনি। আর আপনার স্ত্রী? আমার স্ত্রী হাউসওয়াইফ, একেবারেই সন্তানদের এই পর্যায়ে আসার ব্যাপারে সমস্ত অবদানই হচ্ছে আমার স্ত্রীর, কারণ আমি একসময় রাজনীতি, পরবর্তী সময়ে এই লেখাপড়ার কাজে, আমার সংসারের দিকে, সংসারের দায়িত্ব পালন করা আমার চাইতে এই গুরু দায়িত্ব, এবং তাদেরকে স্কুলে নেওয়া, এবং সে যখন নটরডামে পড়ে তাদেরকে পরীক্ষার সময় আসা, আমার ছেলের সাথে থাকা করা সমস্ত কিছুই তার ক্রেডিট, এখানে আমার কোনো কৃতিত্ব নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি উনি নীরবে নিভৃতে করে গেছেন। এক্স্যাক্টলি স্যার, অনেক ভালো লাগলো আজকে সকালবেলা আপনার সাথে কাটাতে পেরে, বা আপনার কাছ থেকে অনেক ধরনের অনেক অধ্যায় আমরা কিছুটা হলেও আমরা ধারণা পেয়েছি, সেটা বীর মুক্তিযুদ্ধ হোক, সেটির আগে পরে গবেষণা এবং আপনার আইন পেশা নিয়ে। স্যার আপনি অনেক ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আপনাদের জন্য শুভকামনা, আমার দর্শকদের জন্য শুভকামনা, যে আমাদের বাকি জীবনটা যতটুক থাকে অতটুক। আরেকটা কথা, আমি জীবনে এতটুক পর্যন্ত এসেছি, ন্যায় নীতিটা আমি ধরে রাখার চেষ্টা করেছি, এবং আমার ছেলেদেরকে আমি সেই কথা বলি নাই যে তোমাকে বড় চাকরি করে অনেক কিছু করতে হবে, নৈতিকভাবে তাকে উন্নত মানুষ হিসাবে বেঁচে থাকা এবং মানুষের পাশে থাকার এই ট্রেনিং আমি দিয়েছি, এবং আগামী প্রজন্মের কাছেও কথা, ইতিহাস জানো, সত্যের পথে থাকো, তাতেই তুমি জীবনে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে, এই হচ্ছে কথা।